ছাত্রদের আছে তাদের মনে একটা ব্যথা যে এত ভালো ভালো ইফতার করে আর আমরা এই বটমুনি খাই একটু খেজুর খাই আমাদেরকে অফার করা হয়েছিল যে এক বোতল জুস থাকবে পাশে একটা আপেল থাকবে বিভিন্ন খেজুর থাকবে ফল ফ্রুট থাকবে তো আপনারা বিনিময়ে কি করবেন তো আপনাদেরকে প্রতিদিন দেওয়া হবে কিন্তু প্রতিদিন দুই মিনিটের বা এক মিনিটের একটা ভিডিও দিবেন সবাই হাত তুলে মোনাজাত করতেছে আল্লাহ আল্লাহ গো যারা ইফতার দিয়েছে তাদের কবর আজাব মাফ করে দাও এভাবে কেঁদে কেঁদে একটু দোয়া করবেন হুজুর দুঃখিত আমি খুবই দুঃখিত আপনি যদি প্রতিদিন এক লক্ষ টাকা দেন এক লক্ষ টাকা কেন প্রতি রমজানে ত্রিশ রমজানের জন্য ৩০ কোটি টাকা দিল আমি এই বেদাতি কাজ করতে পারবো না দুঃখিত আপনার এত সুন্দর ইফতার খাওয়ার আমার প্রয়োজন নেই এত সুন্দর ইফতার আমার খেতে খাওয়ার প্রয়োজন নেই বিদাতের সাথে আমি কখনো আপোষ করতে পারবো না মানে খুবই দুঃখিত আন্তরিকতার সাথে বলছি আপনি চলে যেতে পারেন আপনার ইফতার আমার প্রয়োজন নেই আপনি ১০০ কেন প্রতি ছাত্র প্রতি ১০০০ টাকা দিল ১০০০০ টাকা দিল আমি ইসমাইল এই বিদাতের সাথে আপোষ করব না ইনশাআল্লাহ বলছি তো ইফতার সবাইকে দেবো সমস্যা কি কত মাদ্রাসায় তো নিতেছে আপনি নিলে সমস্যা কি একটু মোনাজাত করলেই কি হবে কি হবে একটু মোনাজাত করলে সব মিলে তো মোনাজাত আমি যেতে পারবো না যেটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই সেটা আমি কখনো করতে পারবো না আমরা ছাত্র জীবনে যখন মাদার টেক মাদ্রাসায় পড়েছি তখন দেখেছি পাশের মাদ্রাসায় শুধু বিরিয়ানির ডেক আসে দুই দিন তিন দিন পর পর তিন চারটা করে বড় বড় বিরিয়ানির ডেক আসে কি সুন্দর মোমো গন্ধ বাড়িছে উস্তাদ জিকে জিজ্ঞেস করলাম উস্তাদ জি ওরা প্রতিদিন প্রতি সপ্তাহে তিনবার চারবার বিরিয়ানি খায় তা আমরা তো একবার পারি না সেদিন উস্তাদে বলেছিল ওইটা হলো মৃত মানুষের খাবার ওইটা খাওয়া যাবে না ওইটা আমরা খাই না ওইটা হলো ফকির মিসকিনের হক ওইটা খাওয়া যাবে না ওইটা খাই না আজ পর্যন্ত খাইনি তো খাইনি বহু চাকরি চলে গেছে জন্য বহু ইমামতি চলে গেছে তবু বিদাতের সাথে আপোষ করে নেয় এই জন্য সাক্ষী বসে আছেন বহু মসজিদে বহু ভাবে অপমান করে বের করে দিয়েছে ঢাকা শহর থেকে বহু মসজিদে বলেছে ২০০০০ টাকা পর্যন্ত অফার করেছে আজকে থেকে ৭-৮ বছর আগের কথা বললাম আমাদেরকে অফার করা হয়েছে অনেক জায়গা থেকে মেরে ষড়যন্ত্র করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে তারপরও বিদাতের সাথে আপোষ করিনি আর কোনোদিন বিদাতের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ ওই ইফতার খাওয়ার জন্য আমরা ওই তোমাকে মোনাজাত করে ছবি দিতে হবে ভিডিও দিতে হবে প্রতিদিন তুমি যদি আল্লাহ সন্তুষ্ট জানে দাও তাহলে দিবে আমার ছাত্র যারা গরিব মিসকিন আছে ইফতার করবে তোমার সওয়াব আল্লাহ দিবে তো তোমাকে ভিডিও করে মোনাজাতের ভিডিও করে দিতে হবে অসম্ভব আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ কোথেকে ব্যবস্থা করে দিবে আল্লাহর কোন বান্দা দিবে ওটা আমার দেখার বিষয় না আমি যদি আল্লাহর জন্য কাজ করি আমি যদি আল্লাহর জন্য কাজ করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে কত ভালো ইফতারের ব্যবস্থা করে দেবেন কয়টা খাবা তুমি ৭০-৮০ জন ছাত্র কয়টা ছাত্র ছাত্রী ইফতার কয়টা খাবে আল্লাহ ব্যবস্থা করে দিলে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নতের উপরে টিকে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের মাধ্যমে এমন জিনিস ব্যবস্থা করে দেবে সেটা কল্পনাও করতে পারবো না আমি বিরাত করতে যে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবো না কখনো না কখনো নহে কাল্লা কখনো নহে কখনো না বিদাতের সাথে আপোষ করা যাবে না এই যে রমজানে আসতেছে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় তারাবি পড়াবে অনেক বাড়িতে দাওয়াত দিবে ওই দাওয়াত খেতে যায় আল্লাহ আমিন কয়ে বসে থাকো না যে সুন্না অনুযায়ী মোনাজাত করো তুমি যদি সুন্নাতের উপরে টিকে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমার মান মর্যাদা এত বাড়িয়ে দিবেন তুমি কল্পনা করতে পারবে না হয়তো আমি আজকে তুমি দেখতেছো যে তোমার মতো এক সময় আমি ইমামতি করে বেড়েছি মানুষের বাড়ি বাড়ি থাকছি কিন্তু কোনোদিন বিদাতের সাথে আপোষ করি নাই অনেক গালি দিয়েছে মানুষ মারতে আইছে মেরেও বসেছে একদিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপোষ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবাই মিটিং বসেছে যে ইফতারের সময় তো মোনাজাত করতে হবে সবাই বসছে যে ইফতারের সময় মোনাজাত করতে হবে অন্য একটা হুজুরে আমরা রাখি আপনি কি বলেন এই যে উত্তরায় উত্তরখানে ঢাকার উত্তরখানে সবাই মিটিং বসছে যে একটা হুজুর রাখি যে সে শুধু রমাদানে ইফতারের সময় মোনাজাত করবো আর তারাবি করবো আমি বলছি যে যদি আপনি দায় ভার নেন যে যা পাক হবে আপনি ঘাড়ে নেবেন তো বলছে তা হুজুর আমি আর পারবো না স্যার আপনি যা করেন তাই হোক মিটিং উল্টে গেছে বহু জায়গা থেকে বহুভাবে থানা পর্যন্ত করাইছে আমাদের এই
এই বিদাতের মানে বিপক্ষে বলার কারণে আমাদের অনেক জাতি ভাই আমাদেরকে থানা পর্যন্ত মানে এই হ্যারাসমেন্ট করেছে নির্যাতন করেছে পুলিশ দিয়ে কিন্তু কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করে দিয়েছে একটা সময় বলেছি যে এই সমস্ত ইমামতি থেকে গেঞ্জি বিক্রি করে খাবো তবুও শিরিক বিদাতের সাথে আপোষ করবো না ইনশাআল্লাহ